মানে তা তাহার মাঝখানে তাহলে উনার তালারে আমি বললে হাসছে। তারপরে মনে রাখতে হবে কিন্তু কে কি বলছে, আবার তারপরে ও যেটা বলবে ছোট ছোট নাম বললেই ভালো হবে, আবার ও বলবে আমরা দুজনে বলবো, ও সেটা ও আবার সেটা বলবো, মানে তাহার মাঝখানে উনার তালারে আমি বললে হাসছে। উনার তালারে তো উনাকে একটু বাড়ি দেব, উনার না বিশ্ব ভরা প্রাণ উনা তালারে তাহলে তাহার মাঝখানে বিশ্ব ভরা প্রাণ সমস্ত দিন কাটে তোমার পাঠে খাটে মাঠে তোমার ঘরেতে নাই চালা তাই তো তোমার নাচে আমার কান্যান ভাই বাঁচে আমার নঞ্জান পায় ছুটি তোমার নাচে যেন দেবের দোলা আছে ঝড়ে গাছের লুটো পুটি অনেক দূরের দেশ আমার চোখে লাগাই দেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পায় মন কত নাম না জানা বোন কোন কথারা পর্বতে হঠাৎ মনে লাগে অনেক দিনের আগে আমি এমনি ছিলাম পাড়া সেদিন গেল ছেড়ে আমার পত্নী লোকে কেড়ে গাছ
বিক্রয়। কি বলবো, কিছুই মানে কেন আমাকে এখানে দাঁড় করানো হলো পেছনে একটা গাড়ি, ওদের কোনো পথের পাঁচালি করছে ওরা হয়তো। তাহলে কি আমরা একটা পথের পাঁচালি করব তোমাকে নিয়ে? না ভাই, আমাকে নিয়ে পথের পাঁচালি কি ইয়ার কি হচ্ছে নাকি? পথের পাঁচালিটা আমি একটা ইনস্ট্যান্স হিসেবে বললাম। পথের পাঁচালির মতন? পথের পাঁচালির মতন কিছু হয় না, পথের পাঁচালি পথের পাঁচালি। আমি সিনেমাটার কথা বলছি। প্রাপ্তবয়স্কদের জন্য যে বইটা তুমি লিখেছিলে এবং সেই বইটার সাথে যে ডিস্কটা দিয়েছিলে, বেশ করেছি, সেটা ঠিক আছে, ভালো প্রেজেন্টেশন ছিল, হেভি লেগেছিল। বইমেলাতে ফিডো কিনেছিল, আমি আর ফিডো দুজনে মিলে একসাথে পড়েছিলাম। তো যেই হরিণটার কথা তুমি বলছিলে, শুরু হচ্ছিল, আমি সেই হরিণটার কথা বলছিলাম, সেই হরিণটার বিষয়ে যদি কিছু বলো। কবিতাতেই বলে দিয়েছি তো হরিণটার বিষয়ে, আমি যে হরিণটার কথা বলছিলাম সেই হরিণটার অনেকগুলো বলে দিয়েছি তো। কবিতাটা মনে নেই আমার, আমি কবিতা মনে থাকে না, অনেকে মনে থাকে দেখেছি, আমার একদম কবিতা মনে থাকে না। অনেক সময় এরকম হয় কবিতা, আমি আমার লেখা একটা পুরনো কবিতা কিংসু হয়তো পাঠিয়েছে একটা কবিতা, আমি জিজ্ঞেস করলাম কবিতাটা কার লিখেছে, কে লিখেছে, সেরকমও হয়, মনে থাকে। গুরু কি উপায় বলো না, যে সময় তুমি লালমাটির স্মরণে অ্যালবামটা করছো, সেই অ্যালবামে যে গুরু কি উপায় বলো না সেই গানটা দেবে, ওটা কি মানে ফোক অ্যালবাম বলেই ওই ভেবেই করা, মানে গানটা ওই অ্যালবামে দেওয়া, নাকি গানটা আগে রচনা হয়েছিল পরে সেটার বিচার হয়েছে? এটা লালমাটির স্মরণে করার সময় আমার মনে হয়েছিল যে কন্টেম্পোরারি কিছু আর্টিস্টের কম্পোজারের গান থাকা উচিত, তাদের কম্পোজিশন থাকা উচিত। তো সেটা করতে গিয়ে খুঁজতে খুঁজতে আমি দুজনের গান, দুজনের খবর পেয়েছিলাম। একজন হচ্ছে সুনীল মাহাতো, একজন হচ্ছে বঙ্কিম কর্মকার। আর এই কম্পোজিশনগুলো আমি বিভিন্নভাবে শুনেছি, বিভিন্ন এতে পিদারে পলাশ এবং শুনে মাহাতোর গানটা, এটা আমি আর্ট কলেজের হোস্টেলে, জোড়াবাগানে হোস্টেল ছিল তখন, ওখানে একটা ছেলে বিশু বলে একটা ছেলে পুরুলিয়া আছে, তার কাছ থেকে শুনি, তারপর জানতে পারি, তারপরে যোগাযোগ করে কালেক্ট করি। বঙ্কিম কর্মকারের সঙ্গে তখনও আমার যোগাযোগ সম্ভব হয়নি বলে, বঙ্কিম কর্মকারের গানটা পুরোটা আমি পাইনি বলে ওই গানটা তখন ওই অ্যালবামে করিনি, পরে একটা অ্যালবামে করেছিল লেলে পরব লাগাইন। আর একটাও গান আমি তখন খুঁজছিলাম তার আগে, সেটা হচ্ছে রতন কাহারের একটা গান। এই তিনজনের কন্টেম্পোরারি গান আমার খুব ভালো লেগেছিল, আমি আমার যতটা কানে এসেছি, যেমন লালন শাহের গান থাকবে, ভবা পাগলার গান থাকবে, বা যে কোনো ধরনের বিভিন্ন ফর্মের তো গান থাকবে, যেগুলো আর এরা বলে মহাজনের গান আর কি। সেই সব পদ ছাড়াও অন্যান্য আরো কতগুলো পদের মধ্যে তখন আমি ভেবেছিলাম, তখন এটা করতে গিয়ে দেখলাম যে আমি একটা ওই ওইরকম একটা ভেতরে ভেতরে ভাবতে শুরু করলাম, ভেবে একটা গান তৈরি করলাম, বেরোলো গানটা, তৈরি করলাম মানে বেরোলো, তখন ওই যাপনটা করছিলাম, এই করে সেটা আমি নিজের নামে না বলে
কোম্পানিকে কি বললাম যে একটা গান আছে, একটা দুটো গান আমি পেয়েছি, তার যে ভদ্রলোক আছে তার নাম পাঁকাল খ্যাপা, তো তার কাছ থেকে দুটো গান যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হবে। এমনি টাকা পয়সা কিছু ব্যাপার না, কিন্তু প্রথমে কী গান শোনা তো, গানটা যখন শোনা শুনে কোম্পানি জিনিয়েছিলেন বলেন, হ্যাঁ এটা আমি পাঁকাল খ্যাপা নামটা বোধ হয় শুনেছি, আর শুনেছি তো আমার আরও ভালো হলো। আমি বুঝতে পারলাম না ভালো ব্যাপারটা ভালো সাজানো হয়েছে, লিরিকটা গানটা মিলেও ভাবছে যে একটা খ্যাপার গান। তো ওই গানটা তখন গুরু কি উপায় বলো না, আর চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমার গায়ে ভর্তি পাঁকে, এই গানটা এবার চাঁদের গায়ে চাঁদ লেগেছে খুব বিখ্যাত গান, সেটারই দুটো লাইন ওই প্রথম লাইনটা ধার করে আমি একটা তখন গান দুটো করে পাঁকাল খ্যাপার গান বলে কোম্পানি মেনে নিল, এই গানগুলো পাঁকাল খ্যাপার গান। আমি বেশ মজা পেলাম, বলিনি বহুদিন কাউকেও বলিনি যে গানগুলো আমার লেখা। সেটা কি আজকে প্রথম বললে? আজকে কি পাঁকাল খ্যাপা তাহলে রিভিল্ড হলো? না, আমি হয়তো বলেছি কখনো কখনো কাউকে, বলেছি জিজ্ঞেস করেছি আর তাদেরকে বলেছি, না জিজ্ঞেস করতে তাদেরকে মানে গায়ে পড়ে বলিনি। এটা একটা মজা, একটা গায়কের নামে অন্য একজনের নামে একটা গান ভাল লাগছে, লোকে বলছে ওর গানটা খুব ভালো, উনি বেশ ভালো গান লেখেন, আমার সামনেই বলছে, আমার সামনে আমাকে ভালো গান লেখে বলেছে তো ঠিকই আছে, আমাকে বলছে, কিন্তু আমাকে বলছে যে পাঁকাল খ্যাপার গানটা খুব ভালো, কিন্তু পাঁকাল খ্যাপার আর গান হবে না, ওর গানগুলো পাবো না। কিছু কিছু লোকজন যারা আমার সঙ্গে রেগুলার থাকতো তারা ধরেছিল, মানে ধরেছিল মানে বুঝতে পরবর্তীকালে আমার কথাবার্তা সে বুঝতে পেরেছে, আমি হয়তো তৈরি করছি জন্মলগ্নে তখন কেউ আছে গানটা, সেই সময় তো ওই রকম। তারপরে ওটা ভেবে তখন ওই ভাবটা এলে আমি তখন পরে ওই ধর্ব ধর্ব করছি বা গুরু নাইনা মাই স্কুলে এইসব গান করেছি। লানুই বেঙ্গলি শুটিং করতেছিল শুনেছিলাম, তখন তারা ওরা এসে এখানে জায়গাগুলো যেগুলো রেকি করেছে খালি সিঙ্ক সাউন্ড করবে বলে খালি রেকি তোর রেজিস্টার করেন, পুরো সাউন্ডটারও রেকি করেছে, যে সকালবেলা এখানে 8টার সময় হর্ন দিয়ে গাড়ি যায়, 9টার সময় গির্জার একটা ঘন্টা বাজে, 10টার সময় এখানে একটা লোকের ফ্যাক্টরি শুরু হয়ে যায় তার জেনারেটর করে, ইন্টারস্কেপটা ওরা পুরো মেপে গেছে, থেকে দু তিন দিন চার দিন থেকে যে জায়গার আওয়াজটা এইরকম হয়, ফলে যখন ওরা শুট করছে তখন কোনো কখনো কখনো ওইটা ওরা লাগাতেও পারে, আবার যে রেকর্ড করছে সে জানে যে এই সময় 10টার সময় এটা আওয়াজটা হবে, হয়তো পাশে একটা সিগন্যাল আছে যেখানে ট্রেন আসে এই সময়টা আসবে, ওরা ওই সময়টা রেকর্ডটা করবেই না, অথবা করলে ওটাকে ফিল্টার করে তখন বন্দোবস্ত। হাজার বনে গাজার গাছে গান ধরেছে পাকাল মাছে, গুরু কাদায় পড়ে কাঁদছে সে মাছ, সে মাছ কেউ ধরে না, গুরু কি উপায় বলো না। এই তো খুব ইজি ফিলোসফি শুনে যেটা মনে হয়েছিল সেই সময় ইজি সহজ কথা, কিন্তু এর ইনিশিয়ালি সহজ লাগলেও অনেকটাই গভীর, তো সেই ফিলোসফিটা জানতে চাইছি সেই সময়কার। কি জানি না, আমি ঠিক মনে করতে এখন এই চারটে লাইন শুনে আমার বললো কিরকম যেন ভুলভাল আছে এখন থেকে মনে হয়, এখন ওই চারটে লাইন শুনে মনে হলো হাজার বনে গাজার গাছে গান ধরেছে পাকাল মাছে, গুরু কাদায় পড়ে কাঁদছে এ মাছ, সে মাছ কেউ ধরে না বলতে আমার মনে করলো তা তো ঠিক নয়, পাকাল মাছ তো লোকে ধরে এই মুহূর্তে মনে হলো, তো আমার মনে হচ্ছে যে বোধহয় ধরতে পারে না, পাকাল মাছ ধরা খুব ডিফিকাল্ট, সেটাই কি বলতে গেছিলাম নাকি এটা বলছিলাম যেভাবে পাকাল আমি যেরকম ভেতরে ভেতরে খুব বাউল, খুব নাকি জঙ্গল ভালোবাসি, প্রকৃতি ভালোবাসি, কিন্তু আমি
দুটো দিক থেকে, মানে শহরে জীবন থেকে স্লিপ করে এদিকে চলে আসি, আর এখান থেকে স্লিপ করে ওদিকে চলে আসি। জীবনের কাদা ঘাটছি, কাদাটার মধ্যে আমার থেকে মনে হয় আমি অনেক, মানে গায়ে আমার কাদা নেই। আমার হোক বা ওই লোকটার যে বলছে সেটা, হয়তো ওটাই আমার আইডিয়াল একটা মানুষ, যে আগুনের মধ্যে হাত দিয়ে দেবে আগুন জ্বলবে, হাত বেরোবে হাত খুলবে না, ম্যাজিক জানে। পাকাল মাছ আপনা থেকে এই ম্যাজিকটা জানে, শিকড়ের মধ্যে অদ্ভুত তাদের একটা দাবা, কাদার মধ্যেই আছে কিন্তু গায়ে কাদা লাগছে। হয়তো এটার জন্য আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে, সেই জন্যই পাকাল শব্দটা লেখা এবং এটা ভনিতা হিসেবে লেখা। হাজার বনে হাজার গাছে গান ধরেছে পাকাল মাছে, হাজারের সঙ্গে গাঁজার মিলের জন্য বোধহয় আরো বেশি ওই মিলটা এসে গেছিল বলে হয়তো গাঁজার উপরে। ওটা হাজার না হলে যদি লক্ষ বনে বলতাম তাহলে হাজার বনে গাঁজার গাছে, এটা কাক লক্ষ বনে কাটো কাটো কেন দেখিস কোনো কাটার প্রয়োজন নেই, এরকমই হয়। মাঝখানে কে কথা বললো কি করলো ওগুলো তো ফেরুলাম না।